হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে বানাবো পালস মজিটো আপনারা দেখতেছেন বি ফ্যামিলি কুকিং চ্যানেলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন পালস মজিটো কীরকম করে বানাই পালসগুলি এখন প্যাকেট থেকেই বের করে নেব পালস ক্যানিটা এখন বের করে নেব আপনাদের কী খাবার পছন্দ অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন পালস মজিটো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন পালসগুলি এখন গুঁড়ো করে নেব পালস সবগুলো গুঁড়ো করে নিয়েছি এখন গ্লাসে এখন ডেকোরেট করে নেব দুইটা গ্লাস নিয়েছি এখন গ্লাসের উপরে এখন লেবুটা এখন মেখে নেব পালস গুঁড়োটা গ্লাসে লাগাই ভালো করে ডেকোরেট করে নেব গ্লাসটা ডেকোরেট করে নিয়েছি এখন দিয়ে দেবো লেবু পুদিনা পাতা লেবু পুদিনা পাতা দিয়েছি এখন ভালো করে ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দেবো বরফ তারপরে দিয়ে দেবো পালস গুঁড়োটা এখন স্প্রাইট দিয়ে দেবো আপনারা চ্যানেলে সেভেন আপও দিতে পারেন এখন স্প্রাইটটা এখন গ্লাসে ঢেলে নেবো গ্লাসটা আরেকটু ডেকোরেট করে নেব তার জন্য দিয়েছি লেবু আর পুদিনা পাতা পালস মজিটো হয় গেছে আর কিচ্ছু লাগবে না সিম্পল অ্যান্ড ইজি রেসিপি পালস মজিটো রেসিপি হয় কিসে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ